পারফরমেন্স এর জন্য বোলিং চুজ করা হয় সাধারণত সিস্টেম প্রোগ্রামিং এবং যাতে র্যাম কম ইউজ হয় সকল জিনিস কনসিডার করে আসলে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চুজ করা হয় আমার পারপাসে আমার কখন কোনটা দরকার। তা এই জন্য আসলে আমরা গোল্যাং চুজ করি এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল সি শার্প এবং মানে সি শার্পের উপরে আমি অনেক ট্রেনিং নিয়েছি, তা গোল্যাং যখন আমি নিজে শিখতে যাই তখন আমারও কিছু প্রবলেম হয়েছে বা কি বলবো যে রাইট ওয়ে সব পাওয়া যায় না। তা আমি যে এক্সপিরিয়েন্স গুলো ফেস করেছি বা যেভাবে আমি প্রবলেম গুলোকে সলভ করেছি তা সেই জিনিসগুলোই এখানে আমি শেয়ার করব অ্যাজ আ সি শার্প ডেভেলপার, হাউ দে ক্যান অ্যাচিভ ইট, how they can do things very easily in Golang, and there are some pitfalls or some ki bolbo kichu blocker ache ba kichu jinish ache jeigulo kina directly C sharp er moto Golang e kora jay na, but still sob kichu jodi follow kori tahole Golang diyeo khub bhalo code lekha possible. Acha ami amar screen ta share korchi, just give me a moment to share my screen. আমি আমার স্ক্রিনটি শেয়ার করাচ্ছি। ম্যাক্সিমাম কেসে আমি যেটা আসলে এখানে প্রেফার করি বা যেটা একজনের জানা দরকার গোল্যাং প্রোগ্রামিংটা শেখার জন্য সেটা হচ্ছে এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আসলে কোনো জাভা বা সি শার্প এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না, সে যদি সি বা সি প্লাস প্লাস বা অথবা জাভা স্ক্রিপ্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে সে যদি আসে বেসিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে দে ক্যান লার্ন Golang with this lectures and slides and everything. Acha kichu problem statement jeta kina ami prothome kichu bole niyechi jemon kina tutorial khujte gele jeta hoy je ami jodi dei je I want to learn Golang othoba Golang tutorial jeta hoy je Golang er syntax niye tutorial ashe as a experienced developer actually syntax knowing the syntax doesn't make you a programmer. সিনট্যাক্স যে কোনো সময় দেখা যায় একটু সার্চ করলেই দেখে নেওয়া যায় এবং লং টার্মে আসলে সিনট্যাক্স জেনে এটা কোনো বেনিফিট হয় না। ইভেন যে প্রোগ্রামারটা অনেকদিন ধরে একটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতেছে তারও মাঝে মধ্যে সিনট্যাক্স টাইম টু টাইম দেখে নিতে হয়, কেননা সিনট্যাক্স দেখা গেছে যে কিছু কিছু সিনট্যাক্স অনেক সময় অনেকে ভুলে যায়, যেমন রিফ্লেকশনের অনেক কোড আছে আমি যেগুলো দেখেছি যে অনেক এক্সপিরিয়েন্স ডেভেলপার অনেক সময় ভুলে যায় আবার সার্চ করতে হয়। এটা ডিপেন্ড করে কে কোন সেক্টরে আসলে সবসময় কাজ করতেছে, ঠিক আছে। তা এই সেশনটাতে আমরা সিনট্যাক্স দেখবো না গোল্যাং এর, বাট আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে অ্যাডভান্স জিনিসগুলো আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি অ্যাজ এ এক্সপিরিয়েন্স ডেভেলপার। সো লেটস সে আমি জাভাতে কাজ করি, আমি জানি জাভাতে কিভাবে একটা প্যাকেজ পাইলে আমি সেটা ইন্টিগ্রেট করতে পারি বা আমি জাভাতে একটা প্যাকেজ লিখে মানুষকে আমি দিতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, কিন্তু এখন মনে হতে পারে যে এই ল্যাঙ্গুয়েজ কোনোদিন করে নাই তার আসলে এই জিনিসগুলো জেনে কি লাভ। আসলে যেটা হয় যে ওই যে বললাম যে সিনট্যাক্স জানাটা আসলে কোনো ঘটনাই না, যে একটা ল্যাঙ্গুয়েজ জানে সে নেটে সার্চ করলে ওই সিনট্যাক্স এর ভিডিও পেয়ে যায়, সো ইট ইজ অ্যাভেলেবেল। যে জিনিসটা অ্যাভেলেবেল নাই সেটা হচ্ছে এই জিনিসগুলা যেটা খুঁজে পেতে একটু ট্রাবল ফেস করতে হয় সবারই, ঠিক আছে। তা এখানে গোল্যাং সিনট্যাক্স দেখার জন্য আমি কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি কেউ স্টার্ট করতে চায় জাস্ট সিনট্যাক্স গুলো দেখে নিলেই হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলারিটিজ আছে, ফর আছে, ফর ইচ লুপ আছে, তারপর ম্যাপ মানে ডিকশনারি, তারপর সবকিছুই আছে মোটামুটি এখানে। আমরা লুপ চালাতে পারবো, সবকিছু করতে পারবো, কনস্ট্যান্ট, তারপর ওয়ার, সবই, জাস্ট সিনট্যাক্সটা ডিফারেন্ট। ওকে, মেইন গোল আমাদের যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যে এন্টারপ্রাইজে আমরা কিভাবে আসলে শাইন করতে পারি ইন এ লং রান, হাউ ইট বেনিফিটস আস। তা এখানে প্রথম যে জিনিসটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে সি শার্প থেকে যারা আসে বা ধরেন যারা স্কালা বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ থেকে আসে তাদের একটা জিনিস থাকে যে প্যাকেজ ম্যানেজার থাকে বা তারা জানে যে অমুক জায়গায় আমি সার্চ করলে প্যাকেজটা পাবো। গোল্যাং এর ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট, কেননা যে কেউ যদি একটা গিটহাবে রেপো খোলে সেটা একটা গো প্যাকেজ হতে পারে এবং সাধারণত সবাই সাধারণত প্যাকেজ ডট গো তে সাবমিট করে না অনেক সময়, আর অসাম ডট গো এটা একটা গিটহাবের প্যাকেজ যেখানে কিনা লিস্ট অফ গোল্যাং এর প্যাকেজ মার্ক ডাউন এর নোট করা আছে, তা ওগুলোতে গিয়ে গিয়ে আপনার ইম্পোর্ট করে ওগুলো ইউজ করতে পারেন। তো এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে গোল্যাং এর জন্য, কিন্তু গোল্যাং এ একটা জিনিস এখনো মিসিং আমি বলবো, সেটা হচ্ছে নিজেদের একটা প্যাকেজ ম্যানেজার জাস্ট লাইক নিউগেট। এটা হলে আমার মনে হয় যে কমিউনিটি আরো অনেক রিচ হতো অনেক তাড়াতাড়ি, তারপরেও এই দুইটা প্যাকেজ ম্যানেজারে মোটামুটি যে কাজের প্যাকেজ গুলো দরকার সেগুলো আসলে পাওয়া যায়। আচ্ছা,
তাহলে প্রথম যে জিনিসটাতে আমি ফোকাস করতে চাই, হাউ টু ক্রিয়েট প্যাকেজ অর মডিউল অর হাউ টু অর্গানাইজ ইউর ফাইল। কারণ আমি যখনই আসলে গোল্যাং নিয়ে সার্চ করতে গেছি, প্রথম জিনিসটা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে মেইন ডট গো লিখে কোড শুরু করে দেয়। কিন্তু ওই মেইন ডট গোটা আসলে আমার থাকবে কোথায় প্রজেক্টে, এই কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করতে মানে অনেক ঝামেলা করতে হয়। দেখা যায় যে আপনি যখন আরো বেশি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন তারপর পাবেন, ইটস নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে গো এর ভার্সন গুলা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এবং প্রথম যখন গো এর ভার্সন ছিল বা প্রথম দিকে যে গো এর প্যাকেজ ম্যানেজিং সিস্টেম ছিল সেটা এখন মডার্ন যে সিস্টেমটা এটার সাথে অনেক ডিফারেন্ট। তো এই জন্য আপনি যখন সার্চ করতেছেন কোন ভার্সনের সার্চ রেজাল্টটা পাচ্ছেন এটা আবার একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তা যখন আপনি একদম নতুন শিখছেন তখন যদি আপনি এই জিনিসগুলো না জানেন যে এটা এই ভার্সনে কাজ করবে কিনা এটা এই ভার্সনে কাজ, তখন আপনি অনেকগুলো পিটফলের মধ্যে পড়বেন যেটার কারণে আপনার মনে হবে ল্যাঙ্গুয়েজটা ভালো না। তা এই জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি ইন আ লং রান হেল্প করবে। তা আমরা একটু প্যাকেজটা বুঝি। তা এটা আমার একটা গিটহাব রেপো, দিস ইজ দ্য রুট। তো এই রুটের ভিতরে আমি যে জিনিসগুলো রাখি, রুট যে নামে আসলে ফাইল থাকে বা ফোল্ডার থাকে সেই নামেই আসলে প্যাকেজ তৈরি হয়। এটা হচ্ছে গোল্যাং এর বেসিক স্টাফ, যে নামে আমার ফোল্ডার সে নামে আমার প্যাকেজ, দ্যাটস ইট। নাও প্যাকেজের মধ্যে আমি যদি মেইন মেইন প্যাকেজ রাখি, মানে ধরেন এটা আমার হচ্ছে স্যাম্পল টাস্ক, এটার মধ্যে যদি আমি মেইন রাখতাম, মেইন নাম মানে একটা ফোল্ডারের ভিতরে আমি ডিফারেন্ট নামে প্যাকেজ রাখতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা শুরু হয় হচ্ছে যে গোতে যদি আমি কোনো কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতে যাই তাহলে ওই কনসোল বা ইএক্সি যেটাকে আমি রান করতে পারি, এক্সিকিউটেবল ফাইল যে কোনো অপারেটিং সিস্টেমে আমি রান করতে পারবো, তো সেটার জন্য তাদের কিছু কনস্ট্রেন্ট আছে। একটা কনস্ট্রেন্ট হচ্ছে যে যে প্যাকেজটা আসলে এক্সিকিউটেবল হবে সেটা মেইন মেইন প্যাকেজ হতে হবে। এগেন মেইন যদি প্যাকেজ হয় তাহলে তাদের সিকোয়েন্স অনুযায়ী ফোল্ডারটার নামও মেইন হতে হবে। তা আমার যদি এখানে প্যাকেজটার নাম হয় স্যাম্পল টাস্ক, তা এখানে নিশ্চয়ই আমি উপরে মেইন নামে প্যাকেজ তৈরি করবো না, বা ইট ডাজেন্ট মেক সেন্স। মানে এখানে যে প্যাকেজটা আমার যদি স্যাম্পল টাস্কটা হয় প্যাকেজ, বা এটা হচ্ছে আমার গিট রেপোর রুট ফোল্ডার, এটা হচ্ছে একটা প্যাকেজ বা মডিউল আমরা চিন্তা করতে পারি যেটা কিনা ওয়ার্ল্ডে সবার কাছে এক্সপোজ। তা এখানে আমি যখন একটা ফাংশন লিখি বা ইয়া করি, দেখেন উপরে লেখা হচ্ছে প্যাকেজ স্যাম্পল টাস্ক। প্যাকেজ স্যাম্পল টাস্ক যে নামে ফোল্ডার সে নামেই হচ্ছে রাখা। কিন্তু আমি যদি এখন এটাকে এক্সিকিউটেবল করতে চাই তাহলে কিন্তু আমি করতে পারবো না, কারণ এটা রেস্ট্রিকশন চলে আসতেছে তখনই যে আমাকে অ্যাটলিস্ট মেইন প্যাকেজের ভিতরে মেইন ফাংশন রাখতে হবে। এই দুটা যদি আমার কন্ডিশন মিট করে তখনই আমি এটাকে এক্সিকিউটেবল করতে পারবো। আচ্ছা, এক্সেপশনালি অনেক কিছুই পসিবল, বাট জেনারেল যে জিনিসগুলো পসিবল সেটাই আমি এখানে এক্সপ্লেন করছি। মানে জেনারেলি এটা আপনাকে করতে দিবে না, আপনি হয়তো হ্যাক করে অনেক কিছু করে করতে পারবেন, বাট জেনারেলি আপনাকে এটা করতে দিবে না। হ্যাঁ, আচ্ছা, তা আমাকে মাস্ট তাহলে মেইন আমি যে এক্সিকিউটেবল বা কনসোল যেটা আমি তৈরি করতে চাই সেটা আমি কিভাবে রাখবো? এটা রাখার জন্য ওরা যেটা প্রেফার করে অ্যাজ ফার দি ডকুমেন্টেশন সেটা হচ্ছে যে আপনার সিএমডি নামে একটা ফোল্ডার থাকবে, এবং এর মধ্যে আপনি চাইলে মাল্টিপল সিএমডি তৈরি করতে পারেন। একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি মাল্টিপল সিএমডি তৈরি করতে পারেন এবং বিভিন্ন নামে নামে ওই ফোল্ডার হতে পারে, দ্যাটস ফাইন। কিন্তু ওইটার মধ্যে ফাইলটাও যে কোনো নামে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। ফাইলের সাথে আসলে মেথডের কোনো সম্পর্ক নাই, আপনি যেরকম ইচ্ছা সেরকম রাখতে পারেন। কিন্তু ওইটার মধ্যে আপনার প্যাকেজের নামটা মেইন থাকতে হবে এবং ফাংশন একটা মেইন থাকতে হবে। দ্যাট মিনস আমি যদি সামারাইজ করি, টু রান আ গো প্রোগ্রাম অ্যাজ এ এক্সিকিউটেবল ইউ হ্যাভ টু হ্যাভ আ মেইন প্যাকেজ অ্যান্ড আ মেইন মেথড। এবং বাই ডেফিনেশন যেহেতু ওদের ফোল্ডারের ভিতরে কোনো কিছু রাখলে ওইটাকে ওই প্যাকেজের নাম দিতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সিএমডির ভিতরে মেইন নামে রাখছি, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে এটা মেইনটাকে চেঞ্জ করতে পারেন, দ্যাট শুডেন্ট বি এ প্রবলেম। বাট এগেন এখানে প্যাকেজের নামটা মেইন থাকতে হবে, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, যেটা কিনা আসলে খুব ক্লিয়ারলি সব জায়গায় ডিফাইন করা নাই, বা স্টার্টে কেউ শুরুর দিকে বলে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ আ লার্নার যখন আপনি আসলে জিনিসটা অর্গানাইজ করতে যাবেন এটা হচ্ছে মেইন স্টার্টিং কি পয়েন্ট, ঠিক আছে? তা এখানে আমি নর্মালি যেরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ শুরু হয় হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে, আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি। তা প্রিন্ট স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে এই ল্যাঙ্গুয়েজে কোনো সেমিকোলন নেই। হ্যাঁ, এবং এখানে কিছু ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে মেইনলি প্যাকেজিং, প্যাকেজ ম্যানেজিং, ইম্পোর্ট স্টেটমেন্ট এগুলো বুঝবো, ঠিক আছে? তো সি শার্পে যেরকম আমরা ইম্পোর্ট করি এখানেও ইম্পোর্ট আছে, এখানকার সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। তো যে কোনো জিনিস দেখা যাচ্ছে যে স্ট্রিং ফরম্যাটে আসলে ইম্পোর্ট হয়। আপনার কাছে যদি ভালো কোনো আইডি থাকে, যেমন কি গোল্যান্ড, তাহলে ইম্পোর্টগুলো সাধারণত অটোমেটিক হয়, ঠিক আছে? তা প্রথমে আমরা সবকিছু যদি বাদ দিয়ে দিই, মানে এখানে যা আছে সব যদি বাদ দিই, আমরা নর্মালি যেভাবে সাধারণত আমরা করি যে কোনো ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড সেটা যদি করতে যাই,
তাহলে এখানে আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে খেয়াল করেন, যদি কেউ সি বা সি প্লাস প্লাস থেকে আসে তাহলে সে যেটা করে যে stdio.in নিয়ে তারপর সে প্রিন্ট করে। তো আমরা এখানে সেম জিনিসটা ওদের এখানকার এই লাইব্রেরিটা হচ্ছে FMT, FMTটা ইম্পোর্ট করলাম এবং হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। যেহেতু কোনো সেমিকোলন নেই তাই আমরা কোনো সেমিকোলন দিলাম না, দ্যাটস ইট। এখন আমি যদি রান করি, ইট রানস প্রপারলি অ্যান্ড শোজ হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ইট। নাও এখন সিনট্যাক্স জানলেই আমি এখানে লুপ লিখতে পারবো, সিনট্যাক্স জানলেই আমি এখানে ফাংশন লিখতে পারবো, সিনট্যাক্স জানলেই আমি কনস্ট্যান্ট তৈরি করতে পারবো, হ্যান ত্যান আমি সবই করতে পারবো। কিন্তু এই যে ম্যানেজমেন্ট যেভাবে হয়ে আসবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে আমি কিভাবে মানুষকে প্যাকেজ দিব, আমি কিভাবে প্যাকেজ তৈরি করবো এবং কিভাবে প্যাকেজ মানুষকে দিব। সাধারণত আপনি যেটা আপনার গুড গিট রেপো, যেটা আপনার রুট, সেখানে একটা go.mod নামে ফাইল রাখতে পারেন। এটাকে একটা কমান্ড লাইন দিয়ে ইনিশিয়ালাইজও করা যায়, এটাকে বলা হচ্ছে গো ইনিট দিয়ে আপনি যদি আপনার .. মজুলের নাম লিখেন তাহলে ওই ফাইলটা তৈরি করে দিবে। তা এখানে আমি মজুলের নামটা দিয়েছি github.gitlab.com/evatixgo and sample task। তা স্যাম্পল টাস্কটা হচ্ছে আমার এখানে প্যাকেজ এবং এটা হচ্ছে আমার URL আর কি, চিন্তা করতে পারেন। এখানে কিন্তু আমি এইগুলো না বলে আমি টোটালি এরকমও বলতে পারতাম এন্ড ইট শুড বি ফাইন। হ্যাঁ, তা এখানে একটা কনভেনশন আছে গোল্যাং এর, সেটা হচ্ছে আপনি যখনই আসলে একটা প্যাকেজ তৈরি করেন, প্যাকেজের যে প্রথম নেমিংটা বা প্রথম থেকে যে জিনিসটা আসবে সেটা সাধারণত ধরা হয় যে আপনার গিট যে রেপোটা সেটার URL কিরকম এবং সেটা রুট পর্যন্ত। এখানে দেখেন আমার গিট রেপোটা আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রুপ পর্যন্ত বলতে পারেন বা টিম পর্যন্ত, কোম্পানির টিম পর্যন্ত। সাধারণত গো প্যাকেজ গুলার ক্ষেত্রে হয় যেহেতু সবগুলো কোড বা শেয়ার করার জন্য জিনিসগুলো ছোট ছোট প্যাকেজ করা হয়, এর জন্য ধরতে পারেন যে ছোট ছোট জিনিসগুলো আসলে একটা একটা ছোট ছোট গিট হাব রেপো তৈরি হয়। তো প্রত্যেকটা প্যাকেজ হবে একটা হচ্ছে গিট রেপো। একটা গিট রেপোর ভিতরে আসলে মাল্টিপল ছোট ছোট প্যাকেজ আরো থাকতে পারে, দ্যাটস ফাইন, বাট আইডিয়াটা হচ্ছে প্রতিটা গিট রেপোই একটা প্যাকেজ। হ্যাঁ, তো এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার টিম। এটা আমার যদি কোনো টিম বা কোম্পানি না থাকতো সেক্ষেত্রে আমার হতো gitlab.com/whatever the repo name, দ্যাট শুড বি ফাইন। তো এখানে যেটা করা হচ্ছে যে যে নামে আমার রেপো আছে ওই নাম পর্যন্ত এখানে পেস্ট করে দেওয়া হয় বা ওই নাম পর্যন্ত দেওয়া হয়। তাহলে সিস্টেম যেটা বুঝে যে এই যে নামটা আমি এখানে বলেছি এতটুকু পর্যন্ত সে এটাকে বুঝে। আমি যদি এখানে বলতাম এক্স, এখানে একটু বোঝাটা ইম্পর্টেন্ট, আমি যদি এখানে বলতাম এক্স তাহলে এই যে রুট ডিরেক্টরি হোয়াট এভার মাই ফোল্ডার স্ট্রাকচার ইজ, আমার ফোল্ডারে এখন এখানে যেখানে আছে যেমন কি ডিতে আদার্স এ গিট ল্যাবস এর ভিতরে স্যাম্পল টাস্ক আছে, এই পুরা এই স্ট্রাকচারটাকে অবস্ত এক্স। এবং এটার মধ্যে যদি আমি কোনো একটা ফোল্ডারে যেতাম যেমন ধরি কনস্ট্যান্ট ফোল্ডারে যাচ্ছি তাহলে এটার একটা প্যাকেজ, তাহলে এটা হতো x/sample constant। এতটুকু বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এখান পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নেই। তো এখানে আমি যে জিনিসটা এলিয়াস ডিফাইন করতেছি এতটুক পর্যন্ত হচ্ছে আমার গিট রেপো আর হোয়াট এভার আমি বলে আসতেছি আমার ফোল্ডার স্ট্রাকচারে আমি আছি। এখন এর মধ্যে যখনই আমি একটা কিছু ডিফাইন করি, এখানে আমি একটা মেথড ডিফাইন করেছি গেট স্ট্রিং, নর্মালি ফাংক ফাংশন নেম এন্ড হোয়াট এভার ইট রিটার্নস, ঠিক আছে, সিম্পল একটা স্ট্রিং সে রিটার্ন করবে কিন্তু প্যাকেজের নামটা হচ্ছে হোয়াট এভার মাই ফোল্ডার নেম, এতটুক নামেই হচ্ছে এটা এখানে বলা। এখানে আমি চাইলে এখানে W বা অন্য কিছু বলতে পারতাম, দেন ইট ডাজ নট মেক আপ টু দি কনভেনশন। আচ্ছা, এর পরের যে জিনিসটা যেটা কিনা আরেকটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন ল্যাঙ্গুয়েজটা আসলে শেখা হয়ে যায় তারপরে যে চ্যালেঞ্জিং পার্টটা চলে আসে এবং খুব সহজেই, সেটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম ডেলিভারি বা ক্রস প্ল্যাটফর্ম রানিং মেথড। গো এর মেইন কনভেনশনই হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্মে রান করবে এবং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা গো এই জন্য বাই ডেফিনেশন অর বাই ফার্স্ট বাই বার্থ বলতে পারেন যে প্রথম থেকেই তারা হচ্ছে যে ওএস ডিভিশনগুলোকে সুন্দরভাবে করেছে। যখন যে কোনো আমি যদি একটা ফাইল রাখি ফাইলের শেষে যদি আমি আন্ডারস্কোর উইন্ডোজ বলি এই ফাংশনটা শুধু উইন্ডোজেই কম্পাইল হবে, ঠিক আছে। আমি যদি এখানে বলি আন্ডারস্কোর লিনাক্স, দেখেন শুধুমাত্র ফাইলের নামে শেষে আমি বলছি আন্ডারস্কোর লিনাক্স, দ্যাট মিনস এই ফাংশনটা শুধু লিনাক্সই হবে আর এটা শুধু ম্যাকেই হবে,
ঠিক আছে, এই দেখেন ও আমাকে বলতেছে যে এটা তো আসলে আমার টার্গেট প্ল্যাটফর্মে কম্পাইলও হবে না, ঠিক আছে। আচ্ছা, তা এই সবগুলো কথা গেল। এখন দেখেন একই ফাংশন আমার প্যাকেজের ভিতরে তিনটা ফাইলে আছে, জাস্ট ফাইলের নেমটা ডিফারেন্ট। তা আসলে যখন গো কম্পাইল হবে, আমি যখন এই ফাংশনটাকে রেফারেন্স করব, সে আসলে আমি যে মেশিনে আছি ওই মেশিনের অনুযায়ী সে টার্গেটটাকে কম্পাইল করবে। সে কিন্তু লিনাক্সের জন্য আর ম্যাকের জন্য কম্পাইল করবে না। আমি যদি আবার সেম কোডটাকে ম্যাকে নিয়ে যাই, তখন সে শুধুমাত্র এই ফাইলটা কম্পাইল করবে, এই দুটাকে কম্পাইল করবে না। সেম গোজ ফর লাইন। একটা জিনিস আমরা সবাই জানি যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে যে কোনো ল্যাঙ্গুয়েজে গেলে আমরা যদি কখনো নিউ লাইন নিতে চাই, অনেকে স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন ডিফাইন করে, আসলে স্ল্যাশ দিয়ে নিউ লাইন ডিফাইন করা উচিত না। এটার জন্য যেটা বলা হয় যে বেস্ট প্র্যাকটিস হিসেবে ল্যাঙ্গুয়েজের বা ল্যাঙ্গুয়েজের একটা রেকমেন্ডেড ওয়ে থাকে, ফাংশন বা লাইব্রেরি থাকে, যেখানে কিনা বলা হয় যে এনভায়রনমেন্ট ডট নিউ লাইন। সি শার্পে যেমন কি আছে এনভায়রনমেন্ট ডট নিউ লাইন, সিমিলার অলসো গোস ফর জাভা, জাভা অলসো হ্যাজ দ্যাট। আমার তো সেম ইয়াটা মনে নাই, কিন্তু জাভারও সেম জিনিসটা আছে। এরকম প্রত্যেক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিউ লাইন, যে এনভায়রনমেন্ট যে নিউ লাইন, কেননা লিনাক্স এবং ম্যাক বা ইউনিক্স সিস্টেমের জন্য নিউ লাইনটা হচ্ছে স্ল্যাশ এন, আর উইন্ডোজের জন্য নিউ লাইনটা হচ্ছে স্ল্যাশ আর স্ল্যাশ এন। যেমন কি এখানে হচ্ছে উইন্ডোজের নিউ লাইনটা ইউজ করা হয়েছে স্ল্যাশ আর স্ল্যাশ এন। তা সেম জিনিসটা আমরা এখানে কম্পাইল করেছি, নিউ লাইন নামে আমরা একটা কনস্ট্যান্ট তৈরি করেছি, কিন্তু জাস্ট ফাইলের বেসিসে তিনটাকে আমরা আলাদা করেছি। লিনাক্স এর জন্য ইউনিক্স এরটা যাবে, উইন্ডোজ এর জন্য উইন্ডোজ এরটা যাবে, ঠিক আছে। তা কনস্ট্যান্ট আসলে কিভাবে তৈরি করে, নরমালি গিয়ে কনস্ট লিখে যদি আমি একাধিক কনস্ট্যান্ট লিখতে চাই, আমি সেটা এখানে ডিফাইন করতে পারি, যেটা কিনা এখানে করা। আর এটা আসলে কনস্ট্যান্টটা করার মানেটা হচ্ছে যে অনেক সময় আমরা ল্যাঙ্গুয়েজ থেকে এসে একটু কনফিউজ হয়ে যাই। সাধারণত যেটা হয় যে সি শার্পে বা যে কোনোখানে আমি যদি একটা প্যাকেজে থাকি, আমি চাইলেই হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ফাইল তৈরি করে বা ইয়ে করে করতে পারি, কিন্তু গোল্যাং এর ক্ষেত্রে আসলে আমি নামটা কিভাবে দিতে পারি একটু কনফিউজিং হয়ে যায়। সাধারণত আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছি যে যদি আপনি কনস্ট্যান্ট শেয়ার করতে চান পাবলিকলি সবার সাথে, তাহলে সেটা বেটার হয় যে যে নামে আপনার প্যাকেজটা হচ্ছে সেই নামে শেষে কনস্ট লিখে ওইটার ভিতরে যদি আপনি আপার কেসে কনস্ট্যান্ট গুলোকে এক্সপোজ করেন, সেক্ষেত্রে বেটার হয় এবং দেখতেও বোঝা যায় যে স্যাম্পল কনস্ট ডট সামথিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সি শার্প বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে যারা আসে তাদের আরেকটা কনফিউশন থাকে যে গোল্যাং এ স্ট্যাটিক কোথায়, স্ট্যাটিক কিভাবে আমরা ইউজ করতে পারি। আসলে গোল্যাং এ স্ট্যাটিক বলতে কোনো জিনিস নাই, হ্যাঁ, স্ট্যাটিক কোনো কিওয়ার্ডও নেই, কিন্তু আসলে যদি আমি কোনো প্যাকেজের মধ্যে ডাইরেক্টলি কোনো মেথড রাখি, ওটা আসলে সি শার্পের স্ট্যাটিকের মতো মানে অ্যাক্সেস করা যায়। এটা বলা যাবে না যে স্ট্যাটিক, বাট স্ট্যাটিকের মতো অ্যাক্সেস করা যায়। মানে স্ট্যাটিক থাকলে যেরকম সেটাকে ক্রিয়েট করতে হয় না, কোনো ক্লাসকে ক্রিয়েট করতে হয় না, ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারি। তো এরকম প্যাকেজের মধ্যে যদি কোনো ডাইরেক্টলি মেথড রাখা হয়, যেমন কি এটা একটা প্যাকেজ, এটার মধ্যে যে কোনো একটা মেথড রাখা আছে, এই মেথডটাকে যদি আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে যাই, আমি জাস্ট প্যাকেজের নাম বলবো, ডট মেথডের নামটা বলবো, দ্যাট শুড বি ফাইন, ঠিক আছে। তা আমরা আমাদের প্রথম প্রোগ্রামে আমরা এখন এটাকে একটু ইনক্লুড করি। আচ্ছা, এখানে আমরা স্যাম্পল স্ট্রিং নামে একটা মেথড কল করেছি, যেটা থেকে জাস্ট সিম্পল একটা স্যাম্পল স্ট্রিং যাবে। এন্ড দেন আমরা ওএস স্ট্রিং দিচ্ছি। ওএস স্ট্রিংটা কেন দিচ্ছি, কেননা আমার এখানে শুধু উইন্ডোজ আছে, তার মানে হচ্ছে যে আমি এখানে বাকিগুলোটা কম্পাইল করছি না, এই জন্য আসলে ওএস স্ট্রিংটা দিয়েছি। আমি যদি এখন কম্পাইল করি, দেখবেন যে স্যাম্পল স্ট্রিং ফ্রম উইন্ডোজ আর কি, উইন্ডোজের কথাটা আসতেছে। আমি যদি এটাকে নিয়ে যাই এখন লিনাক্সে জাস্ট কম্পাইল করি, তাহলে এখানে লিনাক্স চলে আসবে। সিমিলার গোস ফর আদার থিংস। ওকে, আসলে ল্যাঙ্গুয়েজে বা আমি কিভাবে ফোল্ডার স্ট্রাকচার করব, এটার জন্য কিছু গিটহাব রেপো আছে, যেটা লিংক কিনা আমার এখানে দেওয়া আছে, সেটা আপনারা এক্সপ্লোর করলে আরো ডিটেলস জানতে পারবেন যে কিভাবে আসলে ফোল্ডার স্ট্রাকচার রাখা হয় বা কি করা হয়। তো এখানে খেয়াল করেন, যখনই আমি এই মেথডটাকে আসলে বা এই ফাংশনটাকে এই প্যাকেজটাকে ইনক্লুড করতে যাচ্ছি, দেখেন পুরা যে এলিয়াসটা আছে সেটা সে এখানে বসাই দিছে। আমি যদি এখানে গো মডের জায়গায় এক্স বলতাম, সে আসলে এখানে এক্স বসাতো ইনস্টেড অফ দি হোল থিং, ঠিক আছে। এবং যে নামটা শেষে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, যে নামটা স্ল্যাশের শেষে থাকে ওই নামটা দিয়ে আপনি বাই ডিফল্ট যে কোনো ফাংশনকে অ্যাক্সেস করবেন, যে নামটা বাই ডিফল্ট থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেননা কিভাবে আপনি তখন মেথডটাকে কল করবেন সেটা আপনি বুঝতে পারতেছেন শেষের নামটা দিয়ে। আমি চাইলে এটাকে এখন দুই তিন ভাবে চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে যে এলিয়াস দেওয়া যায়, আমি চাইলেই বলতে পারি এক্স, তার মানে আমি যখন এখানে কল করব মেথড তখন এটাকে এক্স দিয়ে কল করতে হবে,
ঠিক আছে। আরেকটা হতে পারে যে আমি ইম্পোর্ট করেছি গোলাং এর। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি কখনো কোনো কিছু ইউজ না করেন ইটস এ ব্যাড থিং, মানে আনইউজ থিং ও কম্পাইল করতে দিবে না, রাখবেও না। আমি যে মাত্র এটা রেফারেন্স তুলে দিলাম সেই মাত্রই দেখেন ও বাই ডিফল্ট মুছে দিছে আমার রেফারেন্স ইম্পোর্ট। হ্যাঁ, এটা গোল্যান্ড করে বাট ভিএস কোড করে না, সেক্ষেত্রে হয়তো কিছু এক্সটেনশন ইউজ করতে হবে যেটা কিনা এটা করতে পারে। এখন এখানে আরেকটা মজার জিনিস দেখেন যে যখন আমি আসলে মুছে দিয়ে আবার ইম্পোর্ট করলাম, দেখেন এখন কিন্তু আমার রেফারেন্সটা অটোমেটিক রিজলভ হয়নি। এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ যেভাবে আপনার প্যাকেজ নেমটা আছে ওইভাবেই রাখা। আপনি যদি মডিফাই করেন ইন ফিউচার যখন আপনি এরকম চেঞ্জ করতে যাবেন ইউ ক্যান বি ইন ট্রাবল। আরেকটা জিনিস করা যায় যে ওই প্যাকেজটাকে এমনভাবে ইম্পোর্ট করা যায় যেখানে আপনি কাজ করছেন যাতে মনে হয় যে আপনি আসলে সেম প্যাকেজের মধ্যেই আছেন, এরকম একটা ফিলিং করা যায়। হ্যাঁ, যেটা কিনা সি শার্পেও এখন করা যায় স্ট্যাটিক ইম্পোর্ট দিয়ে, ঠিক আছে। তা আমি যদি এখানে ডট দেই, ডট মানে হচ্ছে যে তুমি আলাদা কিছু থেকো না, তোমাকে যাতে মনে হয় যে আমার নিজের ফাংশন। দেখেন এখন মনে হচ্ছে যে মেইন প্যাকেজের নিজের ফাংশন হচ্ছে গেট স্যাম্পল। দুইটাই মানে যত কিছু আছে সবকিছু মনে হবে ও নিজের, অন্য কারো না, ঠিক আছে। তবে আমি প্রেফার করি বা বলি সবাইকে যে অলওয়েজ ইউজ দ্য ডিফল্ট ওয়ান বাট ইজ প্রোভাইডেড এন্ড সাজেস্টেড বাই দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে অনেক সময় কনফিউশন থাকে না, ইন ফিউচার আইডিয়াগুলো আপনার প্রবলেমগুলো সলভ করে দেয়। ওকে, আমরা এখানে মোটামুটি বেসিক কিছু দেখলাম, কিভাবে প্যাকেজ তৈরি করে, মডিউলটা কিভাবে তৈরি করে, হাউ টু অর্গানাইজ ফাইল, এগুলো সবই মোটামুটি একটু দেখলাম। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার যদি গো ফাইল বা গো জিনিসটা একটু কমপ্লেক্স হয় সেক্ষেত্রে আপনি একটা মেক ফাইল ইউজ করতে পারেন। মেক ফাইল ইউজ করে আপনার কিভাবে আসলে কম্পাইল হবে বা কি হবে, এখানে আমরা ছোট একটা ইয়ে করা যে কম্পাইল হয়ে ও একটা বিন ডিরেক্টরিতে যাবে, এরকম একটা মেক ফাইল করা। তা আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো মেক ফাইল করতে পারেন, পাওয়ার শেল দিয়েও বিলটাকে অটোমেট করতে পারেন। লেটস সে বাই ডিফল্ট আমি যদি এটাকে বিল্ড দেই ও হয়তো বা এই রুটেই উপরে বিল্ড করবে, ইএক্সি ফাইল তৈরি করবে, ফার্স্ট ডট এ নামে একটা অবজেক্ট কোড তৈরি করবে, তারপর ওইটা থেকে এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। তা এটা অনেক সময় আমাদের প্রেফার্ড ওয়ে না, আমরা চাই যে কম্পাইল ফাইলগুলো একটা ডিফারেন্ট ডিরেক্টরিতে যাক, তা সেক্ষেত্রে আপনি মেক ফাইল ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিল্ড কনফিগারেশন। আচ্ছা, আমরা ডেমো মোটামুটি একটু দেখেছি, আমরা ইম্পোর্ট কিভাবে করতে হয় ইম্পোর্টের কিছু কনসেপ্ট অলরেডি দেখেছি, প্যাকেজ নেমিং কনভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু বুঝে নেই। দেখেন এখানে আমার যে প্যাকেজ স্টেটের নাম হচ্ছে স্যাম্পল টাস্ক, এখানে দুইটা ওয়ার্ড আছে, জাভা বা অন্য কিছুতে হলে এটা এসটা বড় হাতের হতো, টিটা বড় হাতের হতো, স্যাম্পল টাস্ক নামে প্যাকেজ বা যেটাই আপনি বলেন। সি শার্পের নিউগেটে হলো এসটা বড় হাতের হতো, টিটা বড় হাতের হতো, as per their naming convention, but golang e eta totally different. apnar jokhoni ekta package er naam hobe sadharonoto ora prefer kore je package ta one word hobe, kintu jodi apnar multiple word hoyei thake shekhetreo eta hocche shekhetreo seta hocche apnar mane ekdom sob lower case hobe, thik ache. okay, নেমিং এর আমি কিছু শর্ট ভার্সন আমি এখানে তুলে ধরেছি যেগুলো কিনা আপনারা সার্চ করলে পাবেন গোল্যাং এরিয়াতে। যেমন কি নেমিং, শর্ট নেমিং ইউজ করা যায় যেটা কিনা সি শার্পে ইউজ করা যায় না। যেমন কি ধরেন রেকর্ড সেলটের ক্ষেত্রে আমরা আর এস বলতে পারি না সি শার্পে, কিন্তু এখানে আমরা বলতে পারি আর এস, বা র্যাপারের ক্ষেত্রে ডাব্লিউ বলতে পারি, যে কোনো কিছু শর্ট ফর্মে আমরা লিখতে পারি, দ্যাট শুড বি ফাইন। প্যাকেজ নেম শুড বি অল লোয়ার কেস, পাবলিক অর এক্সপোর্টেড আইটেমস, আইটেমস বলতেছি মানে এটা যে কোনো কিছু মেথড বা ফাংশন বা ভেরিয়েবল হোয়াট এভার দ্যাট ইজ, তা সেটা সবসময় আপার কেসে হতে হবে, আপার কেসে দেয়ার শুড বি অ্যানাদার পি অ্যাকচুয়ালি, আপার কেসে হতে হবে। আর যদি কোনো প্রাইভেট ভেরিয়েবল বা প্রাইভেট কোনো প্যাকেজ, সরি প্রাইভেট কোনো আইটেম হয় সেক্ষেত্রে সেটা লোয়ার ক্যামেল কেস হবে। শুধুমাত্র প্যাকেজ নেমিংটা ডিফারেন্ট, মানে এখানে কোনো ক্যামেল কেসের কোনো কাহিনী নাই, সবই লোয়ার কেস হবে। বাকি কিন্তু আনএক্সপোর্টের ক্ষেত্রে এখানে কোনো কিওয়ার্ড নেই যে প্রাইভেট অর প্রোটেক্টেড অর সামথিং লাইক দ্যাট, কিছু নাই, শুধুমাত্র লোয়ার কেস কিওয়ার্ড মানে হচ্ছে আনএক্সপোর্টেড, আপার কেস আপার ক্যামেল কেস মানে হচ্ছে এটা পাবলিক সবার জন্য। ওকে ওকে, এখন আমরা কিছু কোড দেখি, কিছু এক্সাম্পল দেখি আরো কোডের। আচ্ছা, একটা জিনিস খুবই কমন ল্যাঙ্গুয়েজ যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসি সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স,
এবং ইনহেরিটেন্স এর সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে ইনাম কিভাবে ইউজ করব। ল্যাঙ্গুয়েজ আসলে বাই ডিফল্ট ইনামের জিনিসগুলো অতটা ক্লিয়ারলি বলা নাই বা ইজিলি পাওয়া যায় না। সি শার্প বা জাভা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন ইনামের সাথে অনেক লাইব্রেরি ফাংশন বা ওদের নিজস্ব জিনিস আছে, এখানে জিনিসগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, গো এর মেইন টার্গেট জিনিসই হচ্ছে যে ফাস্ট, ইট শুড বিল্ড ফাস্ট, ইট শুড রান ফাস্ট, দুইটাই হচ্ছে খুবই ডিফারেন্ট টার্গেট মোটো। যেমনকি জাভার ক্ষেত্রে হচ্ছে বিল্ড স্লো রান স্লো, সবগুলোর ক্ষেত্রেই মানে মোটামুটি যে আমি ভালো কোড লিখবো, স্লো রান করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যাতে বেনিফিট গুলা পাই। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে কন্ট্রাস্ট এটা হচ্ছে যে সিস্টেম প্রোগ্রামিং প্লাস হচ্ছে বিল্ড ফাস্ট রান ফাস্ট। বিল্ড ফাস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কেননা অনেক কিছু সুগার কোড করতে গেলে যেটা হয় যে বিল্ডটা স্লো হয়ে যায়। তো এখানেই হচ্ছে মেইন টার্গেট, ইভেন সি প্লাস প্লাস এর থেকেও গো ল্যাং হচ্ছে ফাস্টার বিল্ড করবে, এটাই হচ্ছে ওর মেইন টার্গেট গোল। আচ্ছা, তা আমি এখানে একটা ইনাম তৈরি করার চেষ্টা করেছি। দেখেন আমি এখানে প্যাকেজটার নাম লিখেছি ইনামস, এবং এটার মধ্যে আমি ডিআইআর টাইপ ইনাম তৈরি করেছি। আসলে গোল্যাংয়ে আপনি কাস্টম টাইপ তৈরি করতে পারেন যে কোনো টাইপকে ধরে, আমি চাইলে স্ট্রিং কে ধরে একটা কাস্টম টাইপ তৈরি করতে পারি। তো এখানে আসলে এটা একটা কাস্টম টাইপ তৈরি হয়েছে আর কিছুই না। তা কাস্টম টাইপ আমরা আসলে কেন তৈরি করব? কাস্টম টাইপ আমরা তৈরি করতে পারি যখন কিনা আমরা আসলে কোনো মেথড অ্যাটাচ করতে চাই কোনো একটা টাইপের সাথে। যেমন কি ধরেন বাইট, এটা ওদের একটা প্রিমিটিভ টাইপ। তো এখন আমি চাই অ্যাজ আ প্রোগ্রামার আমি বাইটের সাথে একটা এডিশনাল মেথড অ্যাড করব। ইন সি শার্প ইটস কল এক্সটেনশন মেথড। তা এক্সটেনশন মেথড ডাইরেক্টলি নাই, এখানে হচ্ছে যে আপনাকে টাইপটা ক্রিয়েট করতে হবে, দেন ইউ ক্যান অ্যাটাচ ইট। এটা হচ্ছে অ্যাটাচের কনসেপ্ট। যখনই আসলে একটা ফাংশন লেখা হয় গোল্যাংয়ে, ফাংশনের মেইন যে ফার্স্ট কিওয়ার্ডটা বা ফার্স্ট যে পার্টটা, এটাকে বলে অ্যাটাচমেন্ট, কার সাথে আমি অ্যাটাচ করতেছি। তো অ্যাটাচ করে ওটার সাথে একটা ভেরিয়েবল দিয়ে দিতে হয় যে ডি নামে আমি হচ্ছে ডিআইআর টাইপের সাথে অ্যাটাচ করতেছি, এবং কি নামের ফাংশন এবং সে কি কি প্যারামিটার নিচ্ছে। দেখেন এখানে আমি সিস্টেম, তারপর ডকুমেন্টস, ডাউনলোড আমি ডিরেক্টরি রেখেছি, এই জন্য আমি একটা সিস্টেম কম্পারিজন রেখেছি যে এই সিস্টেম বললে ও সিস্টেমটা ডাইরেক্ট কম্পেয়ার করে দিয়ে দিবে। তার মানে আমি যদি কখনো একটা ডিআইআর টাইপ ডাটা পাই, আমি জাস্ট ওকে বলতে পারি ডিআইআর টাইপ ডাটা ডট ইজ সিস্টেম, বললেও আমাকে বলে দিবে যে এটা ট্রু কিনা ফলস। তা এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি আবার সি শার্পে আসলে ওইভাবে কোড করে না সবাই, সাধারণত কম্পেয়ার করেই করে। আমি চাইলে এক্সটেন্ড করতে পারবো এক্সটেনশন মেথডের মাধ্যমে, বাট ডাইরেক্টলি ওটা করে না। কিন্তু এখানে যেহেতু ফার্স্ট থেকেই আপনাকে মানে নিজের ক্রিয়েট করার দিকে ফোকাস করা হয়, তাই এই জন্য আসলে আপনি প্রথম থেকেই জিনিসগুলো করে নিয়ে আসবেন। তারপর ধরেন আমি একটা এটাকে বাইটে রেখেছি আমি পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য, এবং এটাকে যে আমি আসলে ইনাম বলছি এটা ডিফাইন হয় হচ্ছে ইকুয়াল দিয়ে আইওটি এ বললে সে অটোমেটিক নাম্বারিং করে ফেলে। যেমন দেখেন আমি যদি মাউস ডাউনলোডস এর উপরে নেই, এটা দেখবেন ভ্যালু হচ্ছে টু, ফার্স্টটা জিরো ওয়ান টু, ইনাম অটোমেটিক চলে আসছে। কিন্তু আমি চাইলে আবার প্রতিটাকে ডিফারেন্ট ভ্যালু আমি দিতে পারতাম, আমি চাইলে বলতে পারতাম ফাইভ। হ্যাঁ, তারপর যখন যদি আমি এটার উপরে মাউস নেই, এটাও ফাইভ অটোমেটিক চলে আসতেছে, এটার ভ্যালুও ফাইভ। তার মানে যখন আসলে আপনি একটা ডিফাইন ভ্যালু বলে ফেলবেন, তারপরে বাকিগুলো সবগুলো ডিফাইন করতে হবে, অথচ তাছাড়া প্রত্যেকটার ভ্যালুই সেম চলে আসবে, সেক্ষেত্রে আপনার অ্যাম্বিগুইটি চলে আসবে সিস্টেমে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইট শোজ লাইক দেয়ার ইজ আ প্রবলেম ইন দি কানেকশন। হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে, পারফেক্ট। ওকে, আমরা যদি আসলে কোনো একটা ইনাম কি স্ট্রিং এ নিতে চাই, তাহলে আসলে বাই ডিফল্ট এখানে আপনাকে ম্যানুয়ালি স্ট্রিং এর অ্যারেটা তৈরি করে রাখতে হবে এবং ওইটাকে অ্যাক্সেস করতে হবে। যেমন কি এখানে দেখেন আমি ওই স্ট্রিংটাকে অ্যাক্সেস করেছি ওই ইনামের ভ্যালুটার উপরে বেস করে। সো এই জিনিসগুলো আপনাকে একটু রিডান্ডেন্ট কোড লিখতে হবে। এটার জন্য একটা টুল আছে ওদের স্ট্রিং আর, ওইটা ইউজ করতে পারেন। ওইটা ইউজ করলে অনেক সময় এই জিনিসটা ও অটোমেটিক জেনারেট করে দেয়। ইনামের কিছু লিঙ্ক আমি রেফারেন্সে দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আসলে এত কথা বলার মানেটা হচ্ছে যে এখানে আমি ইনামস এর ভিতরে দুইটা আসলে ইনাম তৈরি করেছি, একটা ফাইল টাইপ আর একটা হচ্ছে ডিআর টাইপ। তো এই দুইটা ইনাম যখন আসলে আমি অ্যাক্সেস করতে যাই, যেমন কি এখানে আমি একটা অ্যাক্সেস করে দেখাচ্ছি যে ইনাম ইউজ কেস, আমি দেখেন এখানে বলছি যে ফাইল টাইপ ইনামস ডট ফাইল টাইপ। দ্যাট মেক্স সেন্স, ইটস কোয়াইট রিডেবল।
ইট ইজ ফাইন আপ টু দিস, বাট এখানে যখনই আমি আসলে ডট দিয়ে ওকে অ্যাক্সেস করতে যাই, মেইন প্রবলেমটা হচ্ছে যে এখানে ফাইল টাইপের সাথে কিন্তু আমার সিস্টেম থাকার কথা না, কিন্তু সরি আমি আসলে যদি এখানে সিস্টেমটাকে অ্যাক্সেস করতে যাই, বলতে চাই যে সিস্টেম থেকে ইয়া করবে, বা এখানে যদি ধরেন কোনো একটা কম্পারিজন আমি করতে চাই যে ফাইল টাইপটা আসলে কি সিস্টেম কিনা, আচ্ছা এইভাবে যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে ডট সিস্টেম, আমি এইভাবে কম্পেয়ার করতে পারছি। দেখেন ফাইল টাইপটার মধ্যে তো আসলে সিস্টেম আসার কথাই না, কিন্তু আমি যখন ইনামসে ডট দিচ্ছি, যেহেতু এরা দুজনই সেম প্যাকেজে, আমি দুইটার ভ্যালুই অ্যাক্সেস করতে পারছি, হুইচ ইজ ভেরি রং। হ্যাঁ, তো এই জন্যই আসলে এটা এইভাবে দেখানো। মেইন রিজনটা হচ্ছে যে যখন আপনি আসলে ইনাম তৈরি করেন, এভাবে একটা ইনাম প্যাকেজ তৈরি না করে আপনি যেটা করতে পারেন বা যেটা বেটার হয় ইন ফিউচারের জন্য, সেটা হচ্ছে যে ওর নামে স্পেসিফিক প্যাকেজ তৈরি করা। দেখেন এখানে ইনামটাকে আরেকবার করা হয়েছে, সেটা হচ্ছে ফাইল টাইপ নাম, প্যাকেজটা হচ্ছে আমার ফাইল টাইপ, ছোট হাতের ফাইল টাইপ, এটার মধ্যে ভেরিয়েন্ট নামে হচ্ছে টাইপটাকে রাখা হয়েছে ভি ভেরিয়েন্ট, এবং এর মধ্যে হচ্ছে যে আপনার স্ট্রিং গুলাকে দেওয়া হয়েছে, সবকিছুই সেম ভাবে আছে, কিন্তু এই ক্ষেত্রে যে বেনিফিটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটার সাথে আরেকটা কোলাইড করছি না। আমি যখন ফাইল টাইপে ডট দিব, আমি তখন জেপিজি ইএক্স এগুলোই পাবো, সিস্টেমের টাইপ আমি পাবো না। এভাবে যদি আপনার সিস্টেমের বা ডিআইআর এর টাইপ তৈরি করতে হয় বা ইনাম তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনি ওটার একটা প্যাকেজ তৈরি করে নেবেন। সো ইন সামারি আমরা যেটা বুঝতেছি যে ইনাম বা এরকম যদি আমরা স্পেসিফিক করতে চাই, আলাদা আলাদা ছোট ছোট প্যাকেজ করে নেওয়া বেটার, রাদার দেন কিপিং অল টুগেদার ইন ওয়ান প্যাকেজ, ডাজ নট মেক এনি সেন্স। ওকে, এখানে মোটামুটি ইনাম নিয়ে এতটুকুই। এর পরের পার্টটা হচ্ছে যে আমরা একটু ইনহেরিটেন্স দেখবো। ইন গোতে কোনো ইনহেরিটেন্স নাই, আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসি ওরা একটু শকড হই, গোতে কোনো ইনহেরিটেন্স নাই, এবং এটা আসলে বেটার, এটা আসলে খারাপ কিছু না, কেননা ইনহেরিটেন্স এর থেকে কম্পোজিশন বেটার, যেটা কিনা আমরা আসলে ওপি বা ওডি দিয়ে করার চেষ্টা করি, যে রাদার দেন হ্যাভিং এভরিথিং টুগেদার অ্যাজ এ ইনহেরিটেন্স চেইন ওভার নাদার, আমরা যেটা প্রেফার করি বা বলি সবসময় যে ডু আ ডিআই, ডু আ ইনজেকশন। হ্যাঁ, যেটা কিনা গো বাই ডিফল্ট আপনাকে সাজেস্ট করতেছে। ঠিক আছে, দেখেন এখানে টাইপ এ, টাইপ এ থেকে আমি বি তে ইনহেরিট করতে চাচ্ছি, তো এখানে আমি এ থেকে ডাইরেক্ট ইনহেরিটের কোনো কিওয়ার্ডই নাই, এখানে আমি বলতেছি বি আসলে এর একটা টাইপ নিয়ে বসে আছে, অনেকটা কথাটা এরকম, এটাকে বলে কম্পোজিশন আর কি। তা এখানে আসলে বাই ডিফল্ট ও যেটা হবে যে নেম এবং অ্যানাদার বেস ফিল্ড, এই দুটাকে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারার কথা বি এর মধ্যে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা প্রবলেম বা কনফিউশন আমি রেখে দিয়েছি যে বি এর মধ্যে আমি আবার নেম নামে আরেকটা ফিল্ড রেখেছি। তো এই জন্য আপনি যদি আসলে বি ডট দেন, আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে যদি আমি বি ডট দেই কোথাও, আচ্ছা আমি মেন মেনে চলে যাই, ইট উড মেক মোর সেন্স। আমি এখানে বিটাকে তৈরি করেছি ইনহেরিট করে, তার ভিতরে এ আছে, এ নিয়ে তৈরি করেছি, আমি যখনই বি ডট দিব, দেখেন আমি এখানে অ্যানাদার বেস ফিল্ডটা পেয়ে গেছি, উইচ ইজ ডাইরেক্টলি ফ্রম এ, কিন্তু আমাকে কিন্তু এ ডট বলতে হচ্ছে না, দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইনহেরিটেন্স ডিরেক্টলি। কিন্তু যেহেতু নেম ফিল্ডটা দুই জায়গায় আছে, এতেও আছে বিতেও আছে, শুধুমাত্র নেম ফিল্ডটাকে অ্যাক্সেস করতে হলে আপনি যদি ডাইরেক্টলি বলেন নেম, বাই ডিফল্ট ও ধরে নিবে যে আপনি ডাইরেক্টলি বি এর যে নেমটা আছে সেটাকে অ্যাক্সেস করছেন, কিন্তু আপনি যদি এর নেম ফিল্ডটা অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে নেম বলতে হবে, এটা হচ্ছে একটু ডিফারেন্স। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল রাখা হয়েছে গেটার এবং সেটার নিয়ে। সাধারণত গোতে যেটা প্রেফার করা হয় যে আপনি সাধারণত অ্যাজ এ বিগিনার সব স্ট্রাক্ট নিয়ে কাজ করবেন, ইন্টারফেস থেকে দূরে থাকতে বলে অ্যাজ পার গো প্রোভার্ব, অ্যান্ড ডোন্ট ট্রাই টু বি ক্লেভার, জাস্ট বি ডাইরেক্ট। হ্যাঁ, তা স্ট্রাক্ট ফাইন, যারা বিগিনার হিসেবে কাজ করতেছে স্ট্রাক্ট ফাইন, যারা গেটার সেটা শিখে আসছে অন্য ল্যাঙ্গুয়েজে তারা আবার এসে একটু বিপদে পড়ে যায়, কেননা গেটার সেটা লিখবে কিভাবে গোতে। তা যেটা কিনা গোতে আমি প্রথমে বললাম যে যেটা কিনা ছোট হাতের সেটা হচ্ছে আনএক্সপোর্টেড ফিল্ড, যেটা কিনা এক্সপোর্টেড ফিল্ড সেটাতে আসলে গেটার সেটার লেখার কোনো দরকার নেই। আপনার যদি কোনো স্ট্রাক ডাটা হিসেবে কাজ করে ডাটা ট্রান্সফাইল করার জন্য বা টিটিও যেটা বলে, তা সেক্ষেত্রে আপনার আসলে গেটার সেটার লেখার কোনো দরকার নেই, ওরা এটা প্রেফার করে না। হ্যাঁ, আপনার যে প্রবলেমগুলো আছে বা যে জিনিসগুলো ওভার দি ইয়ার দেখা গেছে যে এগুলো সবসময় মানুষ রিডান্ডেন্ট কোডই লিখতেছে, মানে গেটও করতেছে সেটাও করতেছে, আসলে যে এটার যে মেইন যে বেনিফিটটা যে আসলে ডিবাগ করা যায় বা হচ্ছে যে এনক্যাপসুলেশনে আমি কন্ডিশনগুলো লিখবো, লিখে হচ্ছে ভেরিফাই করে ডাটা সেট করবো, এটা দেখা গেছে যে ওভার দি ইয়ার অ্যানালাইসিসে মানুষ কমই ইউজ করে। আসলে গেটার সেটার যে মেইন ফ্যাসিলিটি ওটা বলে ঠিকই, পরেও ঠিকই, কিন্তু আসলে ইউজের সময় করে না, সে ভ্যালিডেশন করার সময় দেখা যাচ্ছে যে গেটার সেটার ফিল্ডকে আবার
বাইরে থেকে ভ্যালিড করতেছে। It doesn't make any sense because you are doing getter setter. That means you are doing encapsulation. You should have the validation inside it, not outside it. তো দেখা গেছে সবাই আসলে আউটসাইডেই ভ্যালিডেশন করে, তাই এই জন্য দেখা গেছে যে ওরা বেস্টটাকেই প্রেফার করছে, যে যদি আপনি গেটার সেটের দরকার না হয় ডোন্ট ডু ইট আনটিল ইউ নিড ইট। হ্যাঁ, তা যদি আপনার অ্যাকচুয়ালি গেটার সেটের দরকার হয় সেক্ষেত্রে যদি আপনার কোনো ফিল্ডকে গেট করতে চান তাহলে যে নামে ছোট ফিল্ডটা আছে আনএক্সপোর্টেড ফিল্ড ওইটার নামে হচ্ছে আপনার এক্সপোর্টেড ফিল্ড হবে। দেখেন প্রাইভেট নেম, নট গেট প্রাইভেট নেম বাট অনলি প্রাইভেট নেম। হ্যাঁ, আমরা যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে করি টু স্ট্রিং, টু স্ট্রিং একটা কমন মেথড যেটা কিনা আমরা সব ল্যাঙ্গুয়েজে পাই, এখানে টু স্ট্রিং বলে না, ওরা বলে স্ট্রিং। ঠিক আছে, টু তারপর অ্যাস গেট এগুলো কমন, যেটা যেখানে আমরা বুঝতেছি সেখানে আসলে টু গেট এগুলো হবে না। কিন্তু ইফ ইউ আর ট্রাইং টু মেক এ কনভার্টার ওয়ার ইউ আর অ্যাকচুয়ালি মেকিং সাম কনভার্শন, ইউ ক্যান ডু আ টু মেথড, ইউ ক্যান ডু অ্যাস মেথড, দ্যাট ইজ অলসো ফাইন। বাট ওয়ার থিংস আর অ্যাবসলুটলি ক্লিয়ার, there is no confusion, যেমন কি টু স্ট্রিং খুবই ক্লিয়ার একটা মেথড, তো ওখানে টুটা বাদ। হ্যাঁ, যেমন কি ধরেন আমি যখন প্রাইভেট নেম দেখতেছি তার মানে আমি বুঝতেছি এটা যদি কোনো গেটার ফিল্ড হয় তার মানে আমি ডাইরেক্ট স্ট্রিং ভ্যালুটা পাচ্ছি ওই প্রাইভেট ফিল্ডটার। হ্যাঁ, কিন্তু আবার সেটের ক্ষেত্রে কিন্তু সেট ইউজ করতে হবে, ঠিক আছে, সেটের ক্ষেত্রে আবার সেট বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কারণে আসলে এই দুইটাকে খুব ভালো করে ফোকাস করা, সেটা হচ্ছে যে যখন আসলে আপনি সেট করেন তখন এখানে যেমন কি দেখেন আমি একটা সেট ফিল্ড রেখেছি এবং সেট ফিল্ডের একটা এক্সাম্পল আসলে এখানে আমি করেছি, এখানে আমি সেট করেছি B3 তে, দেখেন সেট করছি আমি নেম, দুটা নেমই সেট করছি। আমি যদি রান করি এখন কোডটা দেখবেন আসলে এটা সেট হয়নি, দেখেন ওই যে নাম আমি সেট করলাম এই মাত্র সেট কারেন্ট প্রাইভেট নেম, এটা সেট হয়নি। ঠিক আছে, নেমও দেখেন সেট হয়নি, নেম আমি সেট করেছি সেট কারেন্ট নেম, সেট হয়নি। ঠিক আছে, এটি তো লাস্ট B3। আচ্ছা, এটার কারণ হচ্ছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা কারণ এবং আমি অনেক সময় দেখেছি যারা এটাতে কাজ করে অনেক সময় আওয়ার্স পাস্ট হয়ে যায় তারপর গিয়ে রিয়েলাইজ করে যে এটা আসলে এই ছোট মিস্টেকটা ছিল। যখন আসলে আপনি কোনো ক্লাসের স্ট্রাকচার ধরে নিতে পারেন আপনার একটা ক্লাস অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে, কিন্তু ডিরেক্টলি কিন্তু ক্লাস না, আপনার সাথে মেথড টেথড অ্যাটাচ করতেছেন আপডেট করছেন, কিন্তু যখন আপনি কোনো কিছু আপডেট করতে যাবেন ওর নিজেকে এটা একটা পয়েন্টার হতে হবে, দ্যাট ইজ আ মাস্ট। সো ওয়েন আই আপডেট দিস টু পয়েন্টার্স ইউ উইল সি ইমিডিয়েট আপডেট ইফ আই রান ইট, দেখেন এটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেট কারেন্ট নেম B3 কারেন্ট নেম। আচ্ছা, এটা আমি স্টার্ট দেইনি, এই দেখেন কারেন্ট নেম চেঞ্জ হয়ে গেছে, প্রাইভেট নেম চেঞ্জ হয়ে গেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যখন আপনি আসলে কোনো স্ট্রাক্ট নিজেকে আপডেট করতেছেন ইউ মাস্ট মেক ইট অ্যাজ আ পয়েন্টার অ্যাটাচমেন্ট, দেন ওইটাকে রেফারেন্স অ্যাটাচমেন্ট বুঝে এবং এটাকে আপডেট করে। তাছাড়া আপনি অনেক কনফিউশনে থাকবেন, অনেকবার জিনিসটাকে করবেন, টাইম কিল হবে কিন্তু আপনি বুঝবেনই না কি হচ্ছে, আপনি ডিবাগ করবেন, করে দেখবেন এটা আরো কনফিউজিং, কেননা ডিবাগ যখন আপনি পয়েন্টার রাখবেন ও তখন দেখবে যে এই বি এর ভিতরে নেম তো আপডেট হচ্ছে, কারণ আপনি যখন আছেন এটা একটা অন্য অবজেক্ট কপিড অবজেক্ট সেখানে সে আপডেট হচ্ছে, কিন্তু আপনার যখন আবার বেড়ে যাচ্ছে আপনি তখন আগের অবজেক্টটা চলে গেছেন তখন সে আর ওটাকে আপডেট দেখাচ্ছে না। ঠিক আছে, তো ইট ইজ আ ভেরি টিডিয়াস প্রবলেম, হোপফুলি ইট ইজ ক্লিয়ার নাও। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা সাইকেল, সাইকেল আসলে কিভাবে হয় এবং সাইকেল কিভাবে ফিক্স করা যায়। ঠিক আছে, আচ্ছা, সাইকেলে মেইনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমার এ একটা প্যাকেজ, বি আর একটা প্যাকেজ, এখন এ থেকে আমি কিছু জিনিস নিচ্ছি বি তে, দ্যাট ইজ ফাইন আপ টু দ্যাট, কিন্তু আমার বি থেকে কিছু জিনিস আমার এ তে আবার দরকার, যেখানে আমি এ বি নামে কোনো একটা কিছু রেফারেন্স করতেছি। ঠিক আছে, তখনই আসলে প্রবলেম শুরু হয়, এটাকে বলে ইম্পোর্ট সাইকেল, এবং এই ক্ষেত্রে আপনাকে গো বিল্ড করতে দিবে না, এবং সেম কেস আপনাকে সি শার্পে আপনি যদি একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে নেন, ওই প্যাকেজ থেকে আবার নিজের প্যাকেজে নেন, তাহলে ওইটা আপনাকে সাইকেল করবে, সি শার্পেও আপনাকে বিল্ড করতে দিবে না, ইট ইজ নট আ ম্যাজিক। ঠিক আছে, তো সাধারণত সি শার্প বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা সলভ করি এখানে কাইন্ড অফ ওই ধরনের একটা ট্যাকটিক্স দেখানো আছে, সেটা হচ্ছে আমার এখানে দুইটা প্যাকেজ সি এ সি বি, দুইটার মধ্যে দুইটা স্ট্রাক্ট আছে এ এবং বি, ফাইলটার নাম সি এ সি বি রাখা হয়েছে। তাই এখানে দেখেন বি তে এসে আমার সি বি, বি যেগুলো শেষে তার মানে হচ্ছে ওটা বি এর হচ্ছে মেথড বা ফাংশন, বি এর কিছু আমি অ্যাক্সেস করতেছি, যেখানে কিনা আমি বি এর একটা ফাংশন রিটার্ন করে দিচ্ছি। এর ক্ষেত্রে আমি কি করছি,
এক্ষেত্রেও খুবই সিম্পল, কেননা ওকে আমি রেফারেন্স করেছি, আমি এটাকে তৈরি করছি, এ কিছুই না, এগুলো আসলে ক্রিয়েটের ভিতরে শুধুমাত্র স্ট্রিং রিটার্ন করা, আর কিছুই না, এক্সাম্পল হিসাবে এটাই দেওয়া। তো বি যখন আমি আসলে সি এটাকে রিচ করতে যাচ্ছি, তখন আসলে আমি এটাকে ক্রিয়েট করতেছি এবং এর ওই মেথডটাকে কল করে দিচ্ছি, ইটস ফাইন আপ টু দিস। কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে ওই যে, আমি যদি আবার এক্সাম্পলে আসি, যখন কিনা আমি এতে গিয়ে আবার বি এর একটা রেফারেন্স দিচ্ছি, তার মানে যখন আমি আবার বিতে এসে আবার বলতেছি ডিওসিবি দিস ওয়ান AB1, এটা যখন আমি তৈরি করতেছি, ও একটা সাইকেল তৈরি করতেছে। এখান থেকে আমি একবার এতে যাচ্ছি, আবার সরি, এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে আবার এতে আসতেছি, সাইকেল। তো আমি যদি এখন এটাকে রান করতে যাই, ওয়ার্ক উইথ সাইকেল, ঠিক আছে, আমি বি থেকে ডিওসি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে, আমি যদি রান করি, দেখেন এটা আসলে রান করে না, এটা আমাকে বলতেছে যে একটা সাইকেল তৈরি হয়েছে, ইম্পোর্ট সাইকেল নট অ্যালাউড। এটা আমি আসলে ফিক্স করবো কিভাবে, সিম্পল, আমি এ বি দুইটাকে আলাদা আলাদা রাখবো, আর একটা যদি প্যাকেজ তৈরি করি সি, সেখানে আমি এ এবং বি, AB1, AB2 এই ধরনের রেফারেন্স তৈরি করতে পারি, যেটা কিনা আমার এটা সলভ করবে, ঠিক আছে। আমি এখানে সলিউশনটা করে রেখেছি ফিক্স সাইকেল, যদি ফিক্স সাইকেলে চলে আসি, ফিক্স সাইকেলে আমরা এখানে হচ্ছে যে CAB যে প্যাকেজটা তৈরি করেছি, যেটা কিনা এডিশনাল প্যাকেজ, এখান থেকে আমরা হচ্ছে ওদের দুজনের রেফারেন্স মুছে দিয়েছি। দেখেন রেফারেন্সে এর কোনো ইম্পোর্ট নাই, এখানেও কোনো ইম্পোর্ট নাই, এখানে CAB হচ্ছে যে প্যাকেজটা যার মধ্যে ওরা দুইজন হচ্ছে ইম্পোর্ট হয়েছে, সি এবং বি দুইজনই ইম্পোর্ট হয়েছে, এবং ওইটা থেকে AB আমরা তৈরি করছি, এবং এখানে আমরা দুইটা জিনিসকেই অ্যাক্সেস করতেছি, DOCA DOCB। দ্যাট মিনস এখন যদি আমি DOCB অ্যাক্সেস করতে যাই, আমি AB ক্রিয়েট করব, নট বি ওয়ার্স এ, দুইটার একটাও আমি ক্রিয়েট করবো না, বাট আমি ওই যে নেক্সট যে এডিশনাল প্যাকেজ, যাকে কিনা দুইজনই, যার ভিতরে দুইজনকে ইম্পোর্ট করা হয়েছে, তাকে ইউজ করে আমি ফাংশন গুলাকে অ্যাক্সেস করবো। আমি যদি এখন রান করি, ইট সলভস ইট, দ্যাটস ইট। ওকে, আমরা ইনহেরিটেন্স দেখেছি, আমরা মোটামুটি সবগুলো জিনিসই দেখেছি, এখানে কিছু রেফারেন্স আছে, রেফারেন্স গুলো আপনারা দেখে নিন, প্যাকেজটাও দেখে নিন। এখন আমরা ফাইনাল একটা জিনিস করব, সেটা হচ্ছে যে প্যাকেজটাকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ করে। আসলে যেহেতু সবকিছুই হচ্ছে গিট রিলেটেড, সো আপনি যদি আসলে কাউকে কোনো কিছু প্যাকেজ দিতে চান যেখানে আপনার এটা ইম্পোর্ট করবে, আপনি এখানে রিলিজে এসে জাস্ট একটা ট্যাগ তৈরি করবেন, তাহলে হচ্ছে আপনার প্যাকেজ যে কেউ তৈরি করতে, মানে ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্যাকেজ তৈরি করি, আমি একটা প্যাকেজ তৈরি করেছি, এখন এটাকে আমি একটা নতুন প্রজেক্টে লেটস সে রান করব বা কাজ চালাব। তা আমি এখানে বলি স্যাম্পল প্রজ, আমার যেভাবে আছিল রেপো, আমি জাস্ট ওইভাবেই রিলিজ করে দিয়েছি, জাস্ট দি ফাইনাল ভার্সন। এখন প্রথম যে জিনিসটা আমার দরকার, সেটা হচ্ছে গো মড ফাইলটা দরকার, ঠিক আছে। আমি গো মড ফাইল একটা কপি করে নিয়ে আসি, জাস্ট ইউ হ্যাভ থিংস দেয়ার, ওকে। গো মড ফাইলের ভিতরে আমি একটু মডিফাই করব, এখানে আমি হোয়াট এভার নাম দিতে পারি, আমি এক্স বলতে পারি, ওয়াই বলতে পারি, হোয়াট এভার। এখানে আমি রিকোয়ারে এসে আমি হচ্ছে আমার প্যাকেজ যেটা আমি আসলে ইম্পোর্ট করতে চাই সেটার নাম দিব। সাধারণত যেটা হয় যে এটা এবং এটা গিট রেপো সেম হবে, দ্যাট মিনস এইটা ধরে আপনি জাস্ট চাইলেই ইট শুড বি ফাইন। তারপর আমি এটাকে কপি করে নিয়ে আসছি, এখানে দিব এবং তার ভার্সনটা দিব যেটা আমি কিনা ইম্পোর্ট করতে চাই। আমি এখন এখানে সেভ দিব, এটা আসলে কাজ করবে না, এটার একটা কারণ হচ্ছে যে ও আসলে আমার প্যাকেজ কম্পিউটারে নাই এখনো। হ্যাঁ, সাধারণত যখন আপনি একটা প্যাকেজ এখানে বলেন, সে কি করে, আপনার কম্পিউটারের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যদি আমি যাই, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গো পাথ নামে একটা পাথ ডিফাইন করা থাকে, যেখানে আসলে সে বুঝে যে ওর যে ইম্পোর্ট বা ডাউনলোডেড প্যাকেজগুলো সে রাখে। যেটা করে যে এখানে যদি আমি গোতে যাই, SRC এর ভিতরে যে প্যাকেজগুলো আসলে ইম্পোর্ট করা হয় সেগুলোকে সে রাখে আসলে। হ্যাঁ, তাই এখানে যদি আমি গোতে যাই বা আমার প্যাকেজগুলো দেখি, এখানে আমি আসলে কোথাও ওই প্যাকেজটা পাবো না যেটা আসলে আমি ইম্পোর্ট করছি। যেমন কি এখানে বাইটস আছে, অন্যান্য অনেক কিছু আছে, আমি যদি এখানে এই যে সরি প্যাকেজের মধ্যে
আমার এখানে এই প্যাকেজ গুলো আছে, কিন্তু এখানে আসলে ওই প্যাকেজটা নাই। তো আমি যদি এটাকে ইম্পোর্ট করতে চাই, এখানে গিয়ে লিখতে হবে গো গেট এন্ড প্যাকেজের নাম। আমি যখনই গো গেট দিব, এটা সিস্টেমে আমার গো ফোল্ডারের ভিতরে এই মডের ভিতরে ডাউনলোড করবে সেম ভার্সন ধরে। এই দেখেন ভার্সন ধরে ডাউনলোড হয়েছে। এখন যদি আমি এখানে আসি, দেখবেন এটা গ্রিন হয়ে গেছে, মানে এটা আছে, এই যে এখনো রেড মার্ক নাই। এখন চাইলে আমি একটা ফাংশন জাস্ট এখানে ইম্পোর্ট করি বা একটা জাস্ট ফাংশন কল করি বা হোয়াট এভার দ্যাট ইজ, বলি মেইন ফাংক মেইন, দেন আমার এখানে বলি স্যাম্পল টাস্ক গেট স্যাম্পল, বলে আমি বলতে পারি এফ এম টি ডট দ্যাট শুড বি ফাইন। যদি এখন রান করি, রান করাচ্ছে আমার ওই প্যাকেজ থেকে, এখানে ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে তারপর রান করেছে। আচ্ছা, সময় স্বল্পতার কারণে আমরা এখানে এটা শেষ করছি। এখানে আরো কিছু জিনিস ছিল, যেমন কি জেসন পার্সিং এবং হাউ টু ওভাররাইড সাম অফ দি কমন মেথড, ওটা হয়তো বা আমরা পরে বা আরেকটা সেশনে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আপনারা আমাকে ফলো করতে পারেন, আর সাথে আমাদের একটা গোল্যাং হায়ারিং চলছে, সো আপনারা এখান থেকে এই জবেও জয়েন করতে পারেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আলিগুন করিম ভাইয়া। আপনার কাছে একটা প্রশ্ন আছে ইয়াসিন আরাফাতের, উইল উই বি এবল টু গেট দা রিপো লিংকস ফর ফার্দার ইনভেস্টমেন্ট ইনভেস্টিগেশন? আরেকবার একটু বলবেন, একটু বলবেন আপনি যে রিপো লিংক গুলো দেখিয়েছেন, এই লিংক গুলো ফার্দার তারা ইনভেস্টিগেশন এর জন্য কিভাবে লিংক গুলো পাবে? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে এখানে যে কেউ গেলে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? জাস্ট এখানে ডামি কিছু কোড আছে আর কিছুই না, কোনো বিজনেস লজিক নেই, কিছুই নেই। থ্যাংক ইউ ভাইয়া। সাথে আমরা স্লাইড দিয়ে দিব, স্লাইড এর ভিতরে সবই থাকবে, সবই থাকবে।